এর আগের ক্লাসে আমরা মিডল অক্টেভের প্র্যাকটিস শিখেছিলাম এবং মিডল অক্টেভ থেকে হায়ার অক্টেভের সা এর মধ্যে টোটাল স্কেল আমরা শুদ্ধ স্বরের অর্থাৎ মেজর নোটসের প্র্যাকটিস করেছিলাম। আজ আমরা আবার একটা লোয়ার অক্টেভের প্র্যাকটিস শিখব যেটা সা থেকে পা এই রেঞ্জের মধ্যে ক্রোম্যাটিক অর্থাৎ শুদ্ধ এবং কোমলকে পরপর নিয়ে প্র্যাকটিসটা হবে। আমরা ক্রোম্যাটিক কি তা তো জানি, আমরা এর আগে ক্রোম্যাটিক প্র্যাকটিস শিখেছি, ক্রোম্যাটিক লেসেনসও আমরা করেছি। আজকে আমরা আরেকটা ডিফারেন্ট লেসেন করব যেটা সা থেকে লোয়ার অক্টেভের পা এই রেঞ্জের মধ্যে থাকবে এবং সা আর পা ফিক্স থাকবে। কিরকম? সা আর পাকে ফিক্স রেখে আমরা পা থেকে সায় যাব। প্রথমে আমি একবার স্বরের সিকোয়েন্সগুলো মনে করিয়ে দিই যে সা থেকে পায়ের মধ্যে কি কি স্বর পরপর আসছে। সা নি মানে সা, শুদ্ধ নি, কোমল নি, শুদ্ধ ধা, কোমল ধা, পা। আবার পা থেকে সায় যাচ্ছে এই রিজিয়নের মধ্যে আমরা এটা শিখব সা পা ধা পা, সা পা ধা পা, সা পা নি পা, সা পা নি পা, সা পা সা সা পা কোমল ধা পা, সা পা শুদ্ধ ধা পা, এইভাবে। আর আরেকটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে ক্রোম্যাটিক প্র্যাকটিস কিন্তু আমরা সব সময় হারমোনিয়ামের সাথে করব। তানপুরার সাপোর্ট থাকবে কিন্তু হারমোনিয়াম বাজিয়ে গাইব, তারপর একটা লাইন হারমোনিয়াম বাজিয়ে গলায়, তারপর একটা লাইন হারমোনিয়াম ছাড়া শুধু তানপুরার সাথে, আর যার তানপুরা নেই সে হারমোনিয়ামের সা ধরে সেটাকে প্র্যাকটিস করবে। তাহলে কিরকম হবে ব্যাপারটা? একইভাবে পা থেকে সায়, আবার পা সা নি সা, পা সা কোমল নি সা, পা সা নি সা, পা সা নি সা, পা সা ধা সা, পা সা ধা সা, পা সা পা। একবার বাজিয়ে এবং ছেড়ে দিয়ে করে নেই। আমরা যখন শুরু করব এই প্র্যাকটিসটা তখন অবশ্যই খুব স্লো, পেস খুব কম, টেম্পো খুব লোয়ার, কিন্তু আমরা এরপর কিন্তু একটা মডারেট টেম্পোতে একটা মোটামুটি একটা ঠিকঠাক লয়ে এই প্র্যাকটিসটাকে নিয়ে যাব। সেটা কিরকম হতে পারে? 1 2 3 4 সা পা দা পা, সা পা ধা পা, সা পা নি পা, সা পা নি পা, সা পা
প্রত্যেকটা স্বরকে খুব সিনসিয়ারলি খুব যত্ন নিয়ে আমাদের লাগাতে হবে। স্বরগুলো ঠিকঠাক গলায় বসছে কিনা, গলায় লাগছে কিনা সেদিকে নজর দিতে হবে। ঠিক সেই কারণেই এই মনিটরিংটা যাতে হয় তার জন্যই কিন্তু হারমোনিয়ামের সাথে প্রথমে গলাটা বসিয়ে নিয়ে, স্বরগুলো বসিয়ে নিয়ে তারপর একবার হারমোনিয়াম বাজিয়ে যেই সেই শ্রুতিটা, সেই সাউন্ডটা কানে এলো, তারপর সেটাকেই আমি গাইলাম, সেটাকেই আমি অভ্যাস করলাম। এই ছিল আজকের প্র্যাকটিস, আজকের লেসন। আবার আমরা আগামী সপ্তাহে আরও একটা নতুন লেসন নিয়ে বসবো, অভ্যাস করব। তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, তোমরা প্রতিদিন রেয়াজ করো, এবং ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আমরা করছি সেগুলোকে একটা খাতায় লিখে নাও, নিয়ে এগিয়ে যাও।